সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ভিশন 24 পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি শাহ আলম সম্রাট। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মিরপুর 11 নং বাস স্ট্যান্ডের পাশে যে একটা বেসিক বিল্ডিং আছে, ঠিক তার পিছনের গলিতে 7 নং সেকশন, 1 নং রোড, 1 নং বাড়ি। এখানে গড়ে উঠেছে খুব সুন্দর একটি হোমিওপ্যাথিক প্রতিষ্ঠান, যার নাম আল্লাহ শাফি হোমিও হল। আল্লাহ শাফি হোমিও হল অত্র এলাকাতে অনেক সুনামধন্যভাবে এগিয়ে আছে। এটাই যখন আমাদের তথ্য সংগ্রহে আসলো, আমরা নিজেরাই চলে এসেছি একটি প্রতিবেদন তৈরি করার জন্য। কেন এত সুনাম? সন্ধ্যার পরে অনেক রোগীদের আনাগোনা, এটাই যে আমাদের চোখে পড়েছিল প্রিয় দর্শক। তাই আমরা আজকে চলে এসেছি আপনাদের সবার মাঝে জানাতে, এবং সরাসরি কথা বলবো আজকে আল্লাহ শাফি হোমিও হল ব্যবস্থাপনা পরিচালক সম্মানিত জনাব মোহাম্মদ আল আমিন সাহেবের সাথে। আমরা বিস্তারিত তার কাছ থেকে জানব কি ধরনের রোগ নির্ণয় করে থাকেন, চিকিৎসা দিয়ে থাকেন। চলুন দর্শক, আল আমিন সাহেবের সাথে আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ভিশন 24 পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আর সেই সাথে জানতে চাচ্ছি আপনার হোমিও হল, আল্লাহ শাফি হোমিও হল। এই যে আল্লাহ শাফি হোমিও হল, আপনার অনেক সুনাম বৃদ্ধি অত্র এলাকায়, 7 নম্বর এলাকায় মিরপুরে আমরা সুনাম দেখে চলে এসেছি। কি ধরনের সেবা সবচেয়ে বেশি দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাদেরকে, দেশ ভিশন টেলিভিশন চ্যানেল। আমার খুব ইচ্ছা ছিল যে আমি অত্র এলাকায় একটি সেবামূলক প্রতিষ্ঠান করব, তাই খুব মনে খুব আবেগ ছিল, এই জন্য আমি একটি আল্লাহ শাফি হোমিও হল চিকিৎসা হল খুলেছি। এখানে বিশেষ বিশেষজ্ঞ ডাক্তারগণ বসেন, কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারগণ বসেন। এখানে সব মোটামুটি যৌন দুর্বলতা, শারীরিক অক্ষমতা, স্বপ্নদোষ, অশ্ব পায়েস, আমরা ভালো রেজাল্ট পাচ্ছি এবং মানুষদেরকে সেবা দিতে পারছি। এবং যারাই চিকিৎসা নিচ্ছে বলছে যে আপনার এই ওষুধ খেয়ে আমরা খুব ভালো আছি। তা আমারও খুব ইচ্ছে যে মানুষ সেবা আমি যেন করতে পারি এবং আরও যেন ভালো সুনাম করতে পারি এবং মানুষ সেবা যেন করতে পারি, এই জন্য আমি মানুষ সেবায় এটা আমি করেছি। এবং আমাদের এখানে বিশেষজ্ঞ মহিলা ডাক্তাররা আছেন এবং আমাদের ডাক্তার কয়েকজন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার আছেন, এবং আরও যেন সুনাম করতে পারি এই জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আপনার এখানে ডাক্তার বসেন কতজন? এখানে তিনজন ডাক্তার বসেন, দুজন স্যার বসেন, একজন মহিলা বসেন। সকাল 9টা থেকে রাত্র 10টা পর্যন্তই আমাদের এই চেম্বার খোলা থাকে, এবং এখানে সকলকেই মনোযোগ দিয়ে এবং সুন্দরভাবে এবং মোটামুটি সব রোগেরই চিকিৎসা দেওয়া হয়। একটা বিষয় জানতে চাই যে অনেক সময় মধ্যবিত্ত অনেক রোগীরা চলে আসে, তাদের জন্য কি স্যাক্রিফাইস করেন? এখানে আমরা যারা গরিব তাদের জন্য আমরা ডাক্তারের বিজেট নেই না, এবং ওষুধের মূল্য সবচেয়ে মূল্য কম যেহেতু রাখা যায় সম্ভব করি। এবং এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার ছাত্রদের জন্য এবং শিক্ষকদের জন্য ওষুধ আমরা ফ্রি করে দিয়েছি। আমার এটা জানা মতে আপনার ঢাকা ছাড়াও দেশের বাড়িতে আপনি ফ্রি সেবা দিয়ে থাকেন, সে দেশটা কোথায় ঠিকানাটা বলবেন? আমার গ্রামের বাড়ি হলো মুন্সিগঞ্জ জেলায় টঙ্গিবাড়ি থানা কামারখাড়া ইউনিয়ন নশঙ্কর গ্রাম হালদার বাড়ি। ওইখানে আমি প্রতি শুক্রবার আমাদের ডাক্তারগণ যান, এখানে ডাক্তারদের কোনো বিজেট নেওয়া হয় না, ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আছে। প্রতি শুক্রবারই ইনশাআল্লাহ আমি আমার মনের থেকে
আমি গ্রামের লোকদের সেবা দিতে পারি এবং এটা আমি নিজের কাছে খুবই খুশি যে আমার গ্রামের লোকেরা, আমার এলাকার লোকেরা সুস্থ থাকতে পারতেছে। কারণ সবাই তো আর ঢাকা এসে চিকিৎসা করতে পারে না, সবাই তো সমতুল্য সমপরিমাণ টাকার সবার তার সক্ষম নয়, যার জন্য আমি এটা করেছি। এটা আমি খুব ইচ্ছা ছিল, আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমি আমার এলাকায় যেন এটা আমি করতে পারছি। তার জন্য আমাকে এলাকাবাসী সবাই সহযোগিতা করে এবং আমি যাদেরকে চিকিৎসা দিচ্ছি অনেকেই বলতেছে যে আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি যে আমরা এখানে এই চিকিৎসাটা পেয়েছি। এটা অবশ্যই মহত্বের পরিচয় দিয়েছেন, ঢাকার পাশাপাশি আপনি দেশেও আপনার আপনার সেবায় নিয়োজিত। আমরা একটা লাস্ট প্রশ্ন করছি যে আপনার আর কোথাও কি কোনো শাখা ইচ্ছে আছে দেওয়ার? তো আমার ইচ্ছে হলো যেন সারা বাংলাদেশের মানুষ সবাই যেন চিকিৎসা পায়, সঠিক চিকিৎসা পায়, যার জন্য যদি আল্লাহ আমাকে তৌফিক দেন তাহলে ইনশাআল্লাহ আমি করব। এটা আমার মনের ইচ্ছা। এবং আমি যদি সরকারি, আমি আমার যে প্রতিষ্ঠানটা আছে এটা এটা আমার সরকারি ট্রেড লাইসেন্স আছে, আমার ড্রাগ লাইসেন্স আছে, এগুলো আমি সব কাগজপত্র আমার, যাতে করে যে সরকারি যে দুটো দরকার মান সম্পূর্ণ আমি মান সম্পূর্ণভাবে করতে চাই এবং করতেছি ইনশাআল্লাহ। দর্শক, আমরা এখন কথা বলছি ডাক্তার বীরেন্দ্র বিক্রম বিশ্বাস সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আমরা আল্লাহ শাফি ও হোমি হল যখন দেখলাম, অনেক সুনাম বৃদ্ধি অত্র মিরপুরের 7 নং সেকশন এরিয়াতে, তখনই আমরা চলে এসেছি একটি প্রতিবেদন করার জন্য। তো আপনি তো নিয়মিত এখানে বসেন। ধন্যবাদ আপনাকে এবং দেশ ভীষণ ইউটিউব চ্যানেলকে, আমি এখানে নিয়মিত বসি রোগী দেখি। কোন ধরনের রোগীরা সবচেয়ে বেশি আপনার কাছে আসে? আমাদের কাছে সব ধরনের রোগী চলে আসে, তার ভিতরে যৌন দুর্বলতা, শারীরিক দুর্বলতা, জন্ডিস, লিভার সমস্যা, পিত্ত পাথরি, কিডনি পাথরি, তারপরে আপনার কান পাকা, হ্যাঁ, বি ভাইরাস, তারপরে চর্মরোগ, পায়েস, এই সমস্ত রোগীগুলো অত্যন্ত বেশি। আমরা সব ধরনের রোগীর তাছাড়া চিকিৎসা করে থাকি আমাদের হোমিওপ্যাথি পদ্ধতি অনুসারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলবো এখন আরেকজন ডাক্তারের সাথে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, চলুন আমরা এখন কথা বলবো ডাক্তার তানিয়ার সাথে। শিশুরা সবচেয়ে বেশি কোন ধরনের রোগ নিয়ে আসে? শিশুরা বেশি সর্দি, জ্বর, এগুলো রোগ নিয়ে আসে। আর আপনার এখানে অনেক মধ্যবিত্ত পরিবারের লোকেরা চলে আসে, তাদের জন্য কি সুবিধা রেখেছেন? তাদের জন্য ভিজিট নেওয়া হয় না, আর ঔষধও স্বল্প মূল্যে রাখা। আচ্ছা, আমরা এই প্রতিষ্ঠানের কর্ণধার চিনি আল আমিন সাহেব, তার সাথেও কথা বললাম। মুন্সিগঞ্জ আপনাদের একটা সেবা কেন্দ্র আছে, বিনা মূল্যে চিকিৎসা দিয়ে থাকেন, সেই বিষয়ে একটু কিছু বলবেন? ওইখানে ভিজিট ছাড়াই রোগী দেখে, আর হচ্ছে স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একজন রোগীকে পেয়ে গেছি, আমরা তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি, দেশ ভীষণ পক্ষ থেকে আমরা এসেছি, উপস্থিতভাবে আপনাকে পেয়ে যাওয়ার কারণে আমরা আপনাকে দুইটা কথা জিজ্ঞেস করছি। আল্লাহ শাফি হল, কতদিন ধরে আপনি এখানে আসেন, চিনেন কতদিন? আমি অনেকদিন যাবত আল্লাহ শাফি হোমিও হল থেকে চিকিৎসা নিতেছি, তো প্রায় 4-5 বছর। তো এখানে প্রাথমিক পর্যায়ে আমি চিকিৎসা নিলাম, আমি ইনশাআল্লাহ চিকিৎসা নেওয়ার পরে
অনেক ইম্প্রুভ হয়েছি। তো নিজে ইম্প্রুভ হওয়ার পরে আমার ওয়াইফকে নিয়ে আসলাম, আমার ওয়াইফেরও ইম্প্রুভ পেলাম, পাশাপাশি গোটা ফ্যামিলি, আমার গোটা ফ্যামিলিটাকে কিন্তু আমি আল্লাহ সাফি হোমিওল থেকে চিকিৎসা নিতেছি, ইনশাল্লাহ ইম্প্রুভ পাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি আল্লাহ সাফি হলে আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তার মাহমুদ হেলাল সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশভিশন 24 পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। দেশভিশন 20 পক্ষকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, তারা যে আমাদের আল্লাহ সাফি হোমিও হলকে তো গুরুত্বের সাথে কাউন্ট করছে, এই জন্য তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ। আজ আমরা জানবো আপনার কাছ থেকে, আপনি তো আল্লাহ সাফি হল এর একজন বিশেষজ্ঞ ডাক্তার, কোন ধরনের রোগীরা সবচেয়ে বেশি এসে থাকে, আপনি রোগ নির্ণয় কোনটা সবচেয়ে বেশি করেন? যে আমি বেশিরভাগই যৌন দুর্বলতা এটা দেখে থাকি, এরপরে আপনার অর্শ, পাইন্স, ফিস্টুলা, এছাড়া মহিলাদের সাদা ছিরাপ, নাকের পলিপাস, হৃৎপিণ্ডের সমস্যা, এগুলো নিয়ে আমি বেশিরভাগ দেখি, প্রথম রোগগুলো বেশিরভাগই আমি দেখি আর কি। আচ্ছা, শিশু রোগ, শিশুরা যখন আসে, মানে শিশু বিশেষজ্ঞ অন্য কোনো ডাক্তার আছে নাকি আপনারাই? না, আমাদের তো মূলত হোমিওতে বিশেষজ্ঞ খুব একটা হয় না, আমরা তো আসলে রোগীর উপরে রোগ নির্ণয় করে থাকি। আমাদের কাছে মনে করেন যে রোগী একটা ডায়াগনোস্টিক সেন্টার, রোগী তার মুখ দিয়ে যেটা বলে সেটাই হচ্ছে অরিজিনাল ডায়াগনোস্টিক। কারণ কি যে তার ব্যথা, তার যন্ত্রণা, তার সমস্যা সে নিজেই ভালো বলতেছে, তার কাছ থেকে শুনেই আমরা যেটা আমরা মূলত রোগ নির্ণয় করে থাকি। তাছাড়াও আমরা দিয়ে থাকি বিভিন্ন প্যাথোলজিতে আমরা টেস্ট দেই, কারণ যেহেতু এখন বিজ্ঞানের যুগ, মানুষ প্যাথোলজির উপরে কিছুটা ফেথ আনছে, এই জন্য আমরা প্যাথোলজিতেও পাঠাই। আর শিশু রোগীদের বেলায় আসলে তার মা বাবা যেটা বলে সেটার উপরে নির্ভর করে আমরা দিয়ে থাকি, প্যাথোলজিতেও পাঠিয়ে থাকি। কারণ মা বাবা যেটা দেখে তার বাচ্চার পায়খানাটা কেমন হচ্ছে, পায়খানাটা কেমন গন্ধ আছে, রংটা কেমন আছে, এগুলো তো আসলে মূলত একটা সিমটম, এই সিমটমের উপরে নির্ভর করেই আমরা মূলত চিকিৎসাগুলো দিয়ে থাকি। আর ওই যে ফিস্টুলা পাইলস, এই রোগটা আসলে কি? হ্যাঁ, মলদ্বারে ফিস্টুলা এবং পাইলস এবং এনাল ফিচার এটা কয়েকটা ভাগ আছে। পাইলসটা হল মূলত হচ্ছে আমরা যেটা বলে থাকি যে এর বাংলা নাম হচ্ছে অর্ষ। হ্যাঁ, তো অর্ষ রোগটা মূলত হচ্ছে মলদ্বার দিয়ে রক্ত পড়া, মলদ্বার ফুলে যাওয়া, বিভিন্ন রকমের সমস্যা হয়, পায়খানা করতে তখন কষ্ট হয় রোগীর, এরকম। আর আপনার ফিস্টুলা যেটা, এটা মলদ্বারের পাশে একটা ক্ষত, এখানে পাকে ফাটে পুঁজ হয়, বিভিন্ন রকম সমস্যা এটা দেখা দেয়। আর এনাল ফিশার যেটা, এটা মূলত হচ্ছে মলদ্বারটা ফেটে যাওয়া, পায়খানা করার সময় তখন জলে মানুষের, এটা এই জন্য এটা তিনটে ফাংশন এখানে মূলত, এই তিনটের উপরেই আমরা মূলত ই করে থাকি এটা নির্ণয় করে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ দেশভিশন 24 চ্যানেলকে। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকেও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ সাফি হোমি হলে আসবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। অনুষ্ঠানটি সবাই দেখার জন্য যেন সুযোগ পায়, আপনারা আপনাদের ফেসবুকে শেয়ার করবেন, লাইক কমেন্ট তো আছেই, আর আমাদের সাথে সবসময় থাকতে দেশভিশন 24 চ্যানেলকে অবশ্যই একটা সাবস্ক্রাইব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।